নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখ বন্ধ করে আঘাত করলেন আঘাতের পর আঘাত আঘাতের পর আঘাত এই আঘাতের কারণে আবু উসামা দুর্বল থেকে দুর্বল হয়ে গেল মুসলমান মুমিনেরা শোনো দুর্বল হয়ে নিচে পড়ে গেছে নিচে পড়ে হামাগুড়ি খাইতেছে একজন সাহাবী ডেকে বলল ওমর এখনো সময় আছে আপনার বন্ধ চোখ করে একবারের জন্য খুলুন বাবা হিসাবে যদি সন্তানের প্রতি দরদ ভালোবাসা মহব্বত থেকে থাকে আপনার বন্ধ চোখগুলি খুলবেন মুসলমান মুমিনেরা শোনো হযরত ওমর তখনও চোখ খুলেন নাই আঘাত করতেছে আঘাতের পর আঘাত 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 হযরত ওমরকে বৈশিষ্ট্য একজন সাহাবী রেখে বললেন ওমর আপনার সন্তানের অবস্থা কিন্তু বেশি ভালো নয় নাক দিয়া ফেন আসতেছে মুখ দিয়া ফেন আসতেছে হযরত ওমরকে বলতেছেন ওমর যদি বাবা হয়ে থাকেন আর সন্তানের প্রতি দরদ মহব্বত ভালোবাসা থেকে থাকে তাহলে বন্ধ চক্ষুগুলি একবারের জন্য খুলবেন হযরত ওমর চোখ খুলছে চোখ খুলে তাকায় দেখেন আবু সাহামার অবস্থাটা বেশি ভালো নয় নিচে পড়ে হামাগুড়ি খাইতেছে আর নাক দিয়া ফেন বের হয় মুখ দিয়া ফেন বের হইতেছে হাতে তোমার এই দৃশ্য দেখার পর নবী সাহাবী ওমর নিজের সন্তানকে বুকের মধ্যে ঝরালো বুকে জড়ায়া কান্না করে করে বলতেছেন সন্তান তুমি কিন্তু আমার এই জল্লাদ মনে করিও না আমি কিন্তু জল্লাদ নয় পৃথিবীর সব বাবাদের অন্তরে সন্তানের মহব্বত যেরকম আছে বাজান তোমার মহব্বত আমার দিলের ভিতরে আছে কিন্তু আল্লাহ রসুল বলেছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি সকল মানুষ হলো দায়িত্বশীল জিম্মাদার আর জিম্মাদারি সম্পর্কে আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে বাজান রে আমি কিন্তু জিম্মাদারি নিয়ে বিচার করলাম আদ্রে তোমার এই কথা বলতেছে বলতেছে হঠাৎ করে ওমর তাকায়া দেখে নিজের আপন সন্তান আবু সাহামার প্রাণবিন দেহটা থেকে প্রাণবায়ুটা বের হয়ে গেল নিতর দেহটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কোলের মধ্যে রয়েছে বাবার কোলে সন্তানের লাশ হযরত ওমর হাউমাউ করে কান্না আরম্ভ করেছে সব মানুষ একত্রিত হয়ে গেল জমা হয়ে গেল হযরত ওমরকে ডেকে ডেকে বলেন ও খলিফাতুল মুসলিমিন ওমর কান্না করলে চলবে না দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে এই মুসলমান মুমিনরা শুনো এই যুবক মুরব্বি পর্দার অন্তরে মা বোনেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে গোসলের ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা করা হলো হযরত ওমর গোসল করায় নিজের সন্তানকে কাফনে মুড়াইছে কাফনে মুড়াইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাটুলায় উঠাইছে খাটুলাটা হযরত ওমর কাঁধে নিছে দুনিয়ার নিজাম হলো যারা দেখেছেন বাবার কাঁধে যদি সন্তানের লাশ একটা বড় যায় বাবার দিল ভাঙা আর্তনাদ আর ব্যথাগুলি দুনিয়ার কোনো মানুষকে বোঝাইতে পারে না হযরত ওমর নিজের কাঁধে খাটুলাটা নিয়েছে খাটুলা নিয়ে জানাজার মাঠে গেলে নিজে জানাজার নামাজ পড়ালো জানাজার নামাজ পড়ে আবার খাটুলা কাঁধে নিয়ে কবরের দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা করলো এই মুসলমান মুমিনরা শুনো হযরত ওমর কবরের পাশে গেছে কবরের পাশে গিয়া নিজে কবরে নামছে কবর নাইমা দুইটা হাত বাড়াইয়া দিয়া বলতেছে দাও আমার সন্তানকে দাও জনমের মতো তারে বিদায় করিয়া দে হযরত ওমর নিজের সন্তানকে কোলে নিয়েছে কোলে নিয়া কবরে শোয়াইলেন কবরে শোয়া মুখ থেকে কাফনটা সরালো কাফনটা সরে হযরত ওমর কপলে চুমু খাইছে খায়া বলতেছে এই আমার কলিজার টুকরা সন্তান তুমি কিন্তু আমার এই জল্লাদ মনে করিও না রে বাজান আমি কিন্তু জল্লাদ নয় তোমার একজন বাবা আমি তোমার কেন বিচার করছি কারণ আল্লাহর সামনে আমি ওমরের যে দাঁড়াতে হবে সেই কিয়ামতের ভয় সেই ময়দানের ভয় নিয়ে আমি তোমারে বিচার করছি তুমি কিন্তু জল্লাদ মনে করিও না হযরত ওমর এই কথা বলিয়া উপরে উঠা গেছে নিয়ম মুয়াফিক বাসগুলি সিটিং করেছে বাসগুলি দিয়া উপরে মাটি দিয়েছে মাটি দেওয়ার পর খাদেমরে ডেকে বললেন খাদিম দাও আমার চাবুকটা আমার হাতে দাও এই মুসলমান মুমিনেরা দিলের কানটা লাগায় শোনো হযরত ওমর খাদেমরে ডেকে বললেন খাদিম আমার চাবুকটা আমার হাতে দাও চাবুক হাতে দেওয়া হলো চাবুকটা হাতে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ বন্ধ করছে চোখ বন্ধ কইরা কবরের মাটির উপরে পাঁচটা চাবুকের আঘাত করলেন ময়দানের সব মানুষগুলি আশ্চর্যান্বিত হয়ে গেল ওমর কেন আপনি আপনার সন্তানের কবরের মাটির উপরে পাঁচটা আঘাত করলেন হযরত ওমরকে সবাই যখন এই কথা জিজ্ঞেস করলেন ওমর জবাব দেয় না সব মানুষ একত্রিত বলতেছে ওমর যদি আপনি জবাব না দেন এখান থেকে এক কদম আপনাকে যেতে দেওয়া হবে না হযরত ওমর চোখের পানি ছেড়ে দেওয়ার তখন
বললেন শোনো আমি আমার সন্তান অপরাধ করার অপরাধে যখন দোষী সাব্যস্ত হইছে তারে ময়দানে নিয়ে দাঁড়াইছিলাম 80টা চাবুকের আঘাত দেওয়ার জন্য আমি উমর গণনা করে 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 তার গায়ে আঘাত করতেছিলাম আমি উমর গণনা করে যে আঘাত করছি গণনা করে দেখলাম 5টা আঘাত বাকি ছিল এই 5টা আঘাত তার গায়ে করতে পারে নাই এই 5টা আঘাত যদি না করে থাকি না সম্পূর্ণ করে থাকি আল্লাহর আদালতে যদি আমার জিজ্ঞেস করে আমি কি জবাব দেব এই চেহারাটা আমি কেমনে দেখাবো এই কারণে আমি আমার সন্তানের কবরের মাটির উপরে 5টা আঘাত করে দিয়া এই বিচারটারে দুনিয়া থেকেই সম্পূর্ণ করলাম সুবহানাল্লাহ বাবা তো এমন হয়ে যায় দায়িত্বশীল বাবা তো এমন হয়ে যায় কিন্তু আমরা আমাদের সন্তানের দায়িত্বের ব্যাপারে গাফল আজকে সন্তান খারাপ হয়ে যায় আমরা দোষ দেই সমাজের আমার সন্তান খারাপ হয়ে গেল দোষ আরোপ করি রাষ্ট্রের প্রশাসনের দোষ আরোপ করি রাষ্ট্রের সরকার আমার সন্তানের দায়িত্ব নিবে বলে রাষ্ট্রের প্রশাসন দায়িত্ব নিবে বলে সমাজ পঞ্চায়েত করে নিবে সর্বপ্রথম আমি যে দায়িত্বশীল ছিলাম আমি কি দায়িত্ব পালন করলাম এই কথা আল্লাহর পার্লামেন্টে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞেস করবে সেদিন কি জবাব দিবেন মনে করতেছেন যে আল্লাহ আমাকে বুঝি জিজ্ঞেস করবে না আপনাকে জিজ্ঞেস করবে কিয়ামতের ময়দানে চারজন দায়িত্বশীলের বিরুদ্ধে আল্লাহর পার্লামেন্টে মামলা হবে মামলাগুলো এফআইআর হবে দুনিয়াতে যেরকম করে অপরাধী সাব্যস্ত হওয়ার পর মামলা করা হয় মামলা করার পর এটা এফআইআর করা হয় এফআইআর এর পরে আসামিকে ঘুর ঘুর করে গোয়েন্দা সংস্থা সহ যারা সদস্য আছে সবাই মিলে ঘুর ঘুর করে খুঁজে অপরাধীকে ধরার জন্য ঠিক যেদিন আল্লাহর পার্লামেন্টে আমার আপনার বিরুদ্ধে মামলা হবে সেদিন আল্লাহ তাআলা ঘুর ঘুর করে আপনাদের পিছনে ফেরেশতা পাঠাবে না আল্লাহ তাআলা অল টাইম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে আপনি আমি আল্লাহর সামনে হাজির হয়ে যেতে হবে প্রিয় ভাইয়েরা আমার সেদিনটার কথা স্মরণ করেন আর দায়িত্ব কতটুকু ছিল কতটুকু আদায় করতেছেন কিয়ামতের ময়দানে চারজন দায়িত্বশীলের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা হবে এক নম্বর মামলা হবে বাবার বিরুদ্ধে সন্তানরা গিয়ে বলবেন মালিক দুনিয়াতে আমি আমার আব্বার অধীনস্থ ছিলাম আমার আব্বাজি কোনোদিন নামাজের কথা বলে নাই পর্দার কথা বলে নাই রমাদানুল করিমে রোজা রাখার কথা বলে নাই ইসলামের হুকুম আহকাম অমান্য করেছি লঙ্ঘন করেছি সীমানা লঙ্ঘন অতিক্রম করেছি আমাকে বলে নাই এইভাবে চলার কথা আমি আব্বার অধীনস্থ ছিলাম আল্লাহ আজকে আপনার দরবারে আমি আমার আব্বাজির বিরুদ্ধে মামলা করলাম সঙ্গে সঙ্গে মামলা এফআইআর হয়ে যাবে দুই নম্বর মামলা হবে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে বলবে আল্লাহ আমি আমার আব্বার অধীনস্থতার পর আমি আমার বড় ভাইয়ের অধীন ছিলাম বড় ভাই আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই ইসলামের গন্ধির ভিতরে চলার কথা বলে নাই মামলা করলাম এফআইআর হবে তিন নম্বর মামলা হবে আপন স্বামীর বিরুদ্ধে স্ত্রী আগে বলল মালিক আমি আমার ভাইয়ের অধীনস্থতার পর স্বামীর ঘরে এসেছিলাম স্বামী আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই পর্দার কথা বলে নাই বেপর্দা করে আমাকে ঘুরতে নিয়ে গেছে মেলায় নিয়ে গেছে ওখানে নিয়ে গেছে সেখানে নিয়ে গেছে আল্লাহ স্বামীর বিরুদ্ধে তোমার কাছে মামলা করলাম সেদিন মামলা এফআইআর হয়ে যাবে চার নম্বর যার বিরুদ্ধে মামলা হবে তিনি হলেন আপন নিজ সন্তান বলবে আল্লাহ স্বামীর অধীনস্থতার পর সন্তানের অধীনস্থ আমি এসেছিলাম সন্তান আমাকে কোনোদিন ইসলামের খন্ডির ভিতরে চলার কথা বলে নাই এই আমরা এই মজলিসের ভিতরে চার শ্রেণীর জিম্মাদার রয়েছি আমরা মনে করি আমার সন্তানকে ফজরের সালাতে ডাক দিতে গেলে কষ্ট হয় মেয়েটাকে পর্দার কথা বলতে গেলে কষ্ট হয় কিন্তু না আমরা কতটুকু দায়িত্ব নিয়ে ছেলে মেয়েকে পরিচালনা করার কথা ছিল আর কতটুকু দায়িত্ব নিয়ে করলাম আমার আপনার নবীর তো মেয়ে ছিল আল্লাহ রাসূল তার মেয়েকে কত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে পরিচালনা করেছে আল্লাহ রাসূলের কাছে তার মেয়ের মূল্য এতটাই ছিল রাসূলের মেয়ে ফাতেমার মূল্যটা রাসূলের কাছে এত ছিল আল্লাহ রাসূল যখন মদিনার বাহিরে কোথাও যেতেন সর্বপ্রথম ফাতেমার দরজায় গিয়া দাঁড়ায় তার কাছ থেকে বিদায় নিয়ে খবর নিতেন আবার যখন দাওয়াতি মিশন শেষে মদিনাতুল মুনাব্বারায় ঢুকতেন রাসূল তার মেয়ের ঘরের দরজায় দাঁড়ায় তার খবর নিতেন প্রিয় ভাইয়েরা আবার এখানে কিন্তু আমার রাসূল মেয়ের ভালোবাসার গুরুত্বটা আমাদেরকে বুঝালেন অনেক সময় দেখা যায় আমাদের মেয়ে হয় বিবাহর পর মেয়ে হয় আমরা আমাদের ঘরের মেয়েদের গুরুত্ব দায়িত্ব আমাদের কাছে নাই ভালোবাসাটা একটু বেশি দিতে চাই না দেখা গেল ঘরের ভিতরে যদি দুইটা ডিম সিদ্ধ হয় দেড়টা খাওয়ায় ছেলেরে আর অর্ধেকটা দেই মেয়েরে না দেড়টা খাওয়ান ছেলেরে আর দেড়টা খাওয়ান মেয়েরে অর্ধেকটা খাওয়ান ছেলেরে কারণ মহব্বতটা তাকেই বেশি করতে হবে কারণ ছেলে আপনার প্রাপ্ত বয়স
বয়স্ক হওয়ার পরও আপনার কাছাকাছি থাকবে আর মেয়েটা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর সে অন্যের বাড়ি চলে যাবে চাইলেও তারে আপনি محبت আর ভালোবাসা কাছে আয় না এক পাশ রাখতে পারবেন না তখন সে একটা সীমানাবদ্ধ হয়ে যাবে এই কারণে তাকে আপনি ভালোবাসতে হবে তবে হ্যাঁ ছেলেকে যেমন ভালোবাসবেন মেয়েকেও ভালোবাসবেন প্রিয় ভাইয়ের আমার কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমাদের দেশে যখন যুবক বিবাহর পর প্রথম সন্তান কন্যা হয় দ্বিতীয় সন্তান সম্ভব হবে সেটাও কন্যা হয়ে গেছে তৃতীয় সন্তান সম্ভব হবে তখন আমরা অনেকেই বিবির কাছে গিয়া বলি এবার কা যদি তোর বিয়ে হয় তাহলে তুইও তালাক তোর শুদ্ধ গোষ্ঠী তালাক এমন বর্বরা যুবক আমাদের দেশে আছে না নাই প্রিয় ভাইয়ের আমার দুঃখ আর পরিতাপের বিষয় রিজিকের মালিক কে আল্লাহ জোরে বলেন রিজিকের মালিক কে জোরে একটা ডাক দেন ইয়া আল্লাহ ইমানের আওয়াজে বলেন ইয়া আল্লাহ বলেন সুবহানাল্লাহ والحمدللہ ولا الہ الا اللہ اللہ اکبر রিজিকের মালিক আল্লাহ অনেক সময় আমরা সন্তান সম্ভাব্বা এই সন্তানটাকে আমরা নষ্ট করে ফেলি আর রিজিক দিবে আল্লাহ আপনি নয় আল্লাহ তাআলা বান্দা পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে রিজিকের ফয়সালা করেছেন জোরে বলুন আল্লাহু আকবার তাহলে ছেলে দিয়ে আল্লাহ মেয়ে দিয়ে আল্লাহ দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই ছেলে দেওয়া মেয়ে দেওয়া যেহেতু আল্লাহ মেয়ে দিয়েছে আপনি রহমত হিসাবে কবুল করেন না দেখবেন আল্লাহ তাআলা হতে পারে এই মেয়েদের মাধ্যমে আপনার অনেক খেদমত নিয়ে দিবে ছেলেদের মাধ্যমে যেরকম নিতে পারে মেয়েদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সুনাম যশ খ্যাতিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারে সেই চিন্তা আপনার হৃদয়ে থাকে না কেন আল্লাহ রাসূল কেমন মহব্বত করতেন ভালোবাসতেন একদিনের ঘটনা নবী আমার দাওয়াতি মিশন শেষ মদিনার এরিয়ার ভিতরে ঢুকছে আল্লাহ রাসূল এরিয়ার ভিতরে ঢোকার পর ওনার অভ্যাস ক্রমে ফাতেমার দরজার সামনে গিয়ে দাঁড়ালো দাঁড়ায়া রাসূল আমার অনুমতি চাওয়ার জন্য সর্বপ্রথম দাঁড়ায় রাসূল সালাম দিয়েছেন ভিতর থেকে সালামের জবাব আসতেছিলেন না রাসূল দ্বিতীয়বার সালাম দিয়েছেন জবাব আসছে না রাসূল তৃতীয়বার সালাম দিয়েছেন এখানে আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয় আল্লাহ রাসূল কিন্তু চাইলে নিজের মেয়ের ঘরে ঢুকতে পারতেন ঢোকেন নাই কেন অনুমতি চাইতেছে সালামের জবাব আসলে এরপরে যাব এখানে আমার আপনার জন্য সবকের বিষয় অনেক সময় আমরা বন্ধুর বাড়িতে যাই ফুফাটির বাড়িতে যাই অনেক সময় খালুজির বাড়িতে যাই আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে গেলাম হঠাৎ করে গিয়ে তাদের ঘরে ঢোকা যাবে না যদি কলিং বিলের ব্যবস্থা থাকে কলিং বিল দিব আর না হয় সালাম দিব জুড়ে অনুমতি আসবে সালামের পর অনুমতি আসবে এরপরে ঢুকবো উসমানী খেলাফতের ইতিহাস পড়লে দেখা যায় উসমানী খেলাফতের সময় এত সুন্দর ব্যবস্থা ছিল প্রতিটা মানুষের দরজার মধ্যে দুইটা বড় বড় কর দুইটা করা ছিল একটা করা বড় আরেকটা করা ছোট প্রিয় ভাইয়ের আমার বড় করাটাই যখন আওয়াজ করা হতো তখন ঘরের সদস্যরা বুঝতো যে পুরুষ মানুষ আসছে তখন দরজা খোলার জন্য পুরুষ মানুষ আগায়া যাইতেন জোরে বলুন আল্লাহু আকবার যখন ছোট করায় আওয়াজ হতো তখন ঘরের পুরুষরা বুঝতে পারতেন যে ছোট করায় আওয়াজ হয়েছে মহিলা মানুষ আসছে তারা দরজা খুলতে যাইতেন না মহিলারাই গিয়া দরজা খুলতেন উসমানী খেলাফতের ব্যবস্থাটা কত সুন্দর ছিল মুহতারাম হাজরিন কিন্তু আমাদের দেশে বর্তমানে কলিং বিলের ব্যবস্থা আছে কলিং বিলে চাপ দিব ঘর থেকে অনুমতি আসবে সালামের অনুমতি আসবে এরপরে ঘরের ভিতরে যাব হঠাৎ করে ঢোকা যাবে না কেন হঠাৎ করে ঢুকলে ঘরের মহিলারা ঘরোয়া কাজে ব্যস্ত থাকতে পারে মাথায় কাপড় না থাকতে পারে তারা গরুয়া কাজে ব্যস্ত আপনাকে দেখার পর নিজেদেরকে একটু সেফ করার জন্য একটু দৌড় দিবে দৌড় দেওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এই কারণে যে কোনো বাড়িতে যাবেন আজ থেকে এটা পালন করবেন সুন্নাহ আপনি ঘরের বাইরে দাঁড়ায় সালাম দিবেন কলিং বিল চাপ দিবেন অনুমতি আসলে এরপরে যাবেন আপনার আপন ভাইয়ের ঘরে ঢুকলে এই কাজটা করবেন প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রাসূল দাঁড়ায় আছে সালাম দিয়েছেন তিনবার জবাব আসতেছে না আর সালামগুলি ফাতেমা ভিতর থেকে শুনতেছে জবাব দেয় না কেন লজ্জা যে আমি আমার আব্বাজির সামনে দাঁড়াতে হবে কেমনে দাঁড়ায় পরনে এতটাই সংকীর্ণ কাপড় মাথার চুলটা যদি পুরা মূর্তি পিনাপ করতে যায় টাকনুটা একটু বের হয়ে যায় টাকনুটা ঢাকতে গেলে চুল বের হয় এই একটা অবস্থায় আব্বাজির সামনে কিভাবে দাঁড়াবো আমার যে বড় লজ্জা হচ্ছে জোরে বলুন আল্লাহু আকবার মেয়ে বাবার সামনে যাবে লজ্জা হইতেছে আর আজকে আমার দেশে মেয়েরা আমার দেশের ছেলেরা ভাই বোনের তারতম্য নাই মা বাবা তারতম্য নাই এরপরে মাহরাম গাইরে মাহরামের কোনো তারতম্য নাই যেইভাবে মনে
চাই ওইভাবে চলতেছি আল্লাহর সাজা আযাব বড় কঠিন সেদিন কিন্তু আল্লাহর আযাবের সম্মুখীন হতে হবে সেদিন কিন্তু বুঝে আসবে যে দুনিয়ায় অর্ধ উলঙ্গ হয় আমার দেহটাকে প্রদর্শন করে চলার কত বড় শাস্তি প্রিয় ভাইরা আমার রাসূল যখন মিরাজের ওজনিতে গেছে রাসূল গিয়া দেখলেন একদল মহিলাদেরকে বুকের উপরে আগুনের আংটা লাগায় আগুনে পোড়ানো হয় রাসূল জিজ্ঞেস করলেন জিবরীল এরা কারা বলে এরা তারা দুনিয়াতে যারা কাপড় থাকা সত্ত্বেও বুকের উপরে কাপড় ব্যবহার করে নাই নিকাব হিজাব ব্যবহার করে নাই এরা হলো তারা আরেকজন মহিলাদেরকে রাসূল দেখলেন আগুনের মধ্যে আগুনের আংটা লাগায়া আগুনে পোড়ানো হয় রাসূল বললেন এরা কারা বলে এরা হলো তারা যারা কাপড় থাকা সত্ত্বেও মাথায় কাপড় দেয় নাই মা বোনেরা অনেকে আসলেন আপনাদের প্রতি আমার মেসেজ হলো সেদিন কিন্তু সহ্য করতে পারবেন না দুনিয়ার আগুন ফায়ার সার্ভিস দিয়ে নিবানো যায় বালু ছিটা দিলে নিবানো যায় পানি ছিটা দিলে বন্ধ হয়ে যায় হাদিসের বর্ণনায় আসছে জাহান্নামের যে আগুনটা হবে মানুষের শরীরের একটা অঙ্গে লাগলে কলিজা পুরা দুর্গন্ধ বের হয়ে যাবে সেদিন আগুন সহ্য করার মতো নয় করে বলুন ঠিক কিনা অতএব মা বোনেরা যারা আছেন এখনো সময় আছে পর্দার ভিতরে ঢুকেন আপনারা ফাতেমার যোগ্য উত্তরসূরী ফাতেমা কেমন পর্দাওয়ালী চিন্তা করতে আব্বাজি সামনে দাঁড়ানো যাবে না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না চিন্তা করতেছেন আব্বাজির সামনে দাঁড়ানো যাবে না আবার একটু চিন্তা করলো আমার আব্বাজি হলো আখেরি জামানার পয়গম্বর দুজাহানের নবী আমার আব্বাজি হলো হাবিবুল্লাহ পরবর্তী সময় যদি জানতে পারে আমি ঘরের ভিতরে থেকে আব্বাজি সালামের জবাব দেই নাই আমার আব্বাজি কিন্তু কষ্ট পাবে আর এই কষ্টটা আমার জন্য গজব হয়া নাজিল হতে পারে মুসলমান মুমিনের শোনো হযরতে ফাতেমা এই চিন্তা ভাবনা করার পর ঘরের দরজার সামনে গিয়া দাঁড়ালো আর আমার নবী অনেক কোন যাবত চিন্তা ভাবনা করতেছে ঘরে ডুববো কি ডুববো না রাসূল ফাইনালি চিন্তা ভাবনা কইরা পয়গম্বর আরবি ফাতেমার দরজা থেকে নিজের বাড়ি দিকে দুই তিন কদম ফালায়া সামনে বাড়লো ফাতেমা পর্দার সামনে দাঁড়ায়া কান্না জড়িত কণ্ঠে ডাক দিছে বাজান একটা বার দাঁড়াও আমি ফাতেমা রে না দেখা তুমি চইলা যাইতেছো নবী আমার ফাতেমার কান্না জড়িত কণ্ঠে ডাক শোনার পর আল্লাহর নবী আমার ফাতেমার দরজার সামনে গিয়া দাঁড়ালো নবী আমার বলেন মা তোরে আমি তিন তিনবার সালাম দিলাম আমার সালামের জবাব দেশ নেই রে মা কেন দেশ নেই বল বাবা কেন দেয় নাই আমার পরনে এতটাই সংকীর্ণ কাপড় আমার বড় লজ্জা হচ্ছিল আপনার সামনে কেমনে দাঁড়াবো নবী আমার এই কথা শোনা মাত্র নিজের গায়ের যে চাদর মুবারক আছে চাদর মুবারকটা পর্দার ভিতরে দিছি দিয়া বলেন মা এই চাদরটা মুড়ি দিয়া আমার সামনে দাঁড়া কারণ তোর চেহারা না দেখলে আমি পয়গম্বরের কলিজা ঠান্ডা হয় না নবী আমার চাদর দিছে আল্লাহর পয়গম্বরের সামনে চাদরটা মুড়ি দিয়া ফাতেমা আসলেন আমার আপনার নবী ফাতেমাকে বুকে জড়ায়া কোলে চুমু দামি একটা নসিহত করতেছেন মা এ আমার কলিজার টুকরা মা শুনো এই যে তুমি আমার সামনে আসতে চাও না পর্দা করতেছো মারে তুমি বেপর্দা ঘুরবা না দামি একটা নসিহত করতেছেন তোমার আমি গরিব একজন মানুষের ঘরে বিবাহ দিলাম আমার আলী যদিও গরিব টাকা নাই পয়সা নাই অর্থ করে কিচ্ছু নাই তার কাছে কিন্তু দামি একটা সম্পদ আছে সেটা হলো আনা মদিনাতিল ইলমিয়ুন ওয়া আলিয়ুন বাবুহা আমি মদিনার সবচেয়ে বড় আলিম আর ইলমের শহরের দরজা হলো আমার আলে সাবধান তার মনে কিন্তু কষ্ট দিবা না এরপরে আমার নবী দায়িত্ব নিয়ে কত চমৎকার নসিহত করলেন মা তুমি নবীর মেয়ে তুমি ফাতেমা তুমি হলো আলীর বিবি তুমি হলো হাসান হোসেনের আম্মা জান পর্দা করে চলো বেপর্দায় কিন্তু ঘুরবা না এক মিনিট এক সেকেন্ড যদি তুমি বেপর্দা হালতে ঘুরো আমি নবী হতে পারি আল্লাহর আদালতে তোমার বেপর্দার কারণে নবী হয় আল্লাহর আদালতে কিন্তু জবাবদিহিতার কাঠ গড়াই দাঁড়াতে হবে দূরে বলুন সুবহানাল্লাহ এই যে নসিহত করলেন মা পর্দা করে চলো কিন্তু আজকে আমাদের মেয়েকে পর্দার কথা বলি না ছেলেকে নামাজের কথা বলি না রাসূল যদি দায়িত্ব নিয়ে বলতে পারে তাহলে আমরা কেন নয় প্রিয় ভাইয়ের আমার এই হলো দায়িত্ব এই দায়িত্বর ব্যাপারে আমরা বড়ই গাফিল হযরত লুকমান আলাইহিস সালাতু সালাম তিনি একজন দায়িত্বশীল মানুষ দায়িত্ব কাঁধে নিয়ে ওনার সন্তানকে কাছে বসাইছে পৃথিবীর সবচেয়ে দামি একটা নসিহত করলেন এ সন্তান এক আল্লাহর উপরে ঈমান এনেছ আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন একজন ও কি তো কোনো ইলাহ নাই কিন্তু আজকে দেখা যায় আমরা এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করার পরও
বহু মানুষ কথার দ্বারা কাজের দ্বারা তার ঈমানকে বিনষ্ট করে ফেলল এই কপাল আল্লাহ তাআলা বানাইছে নত হবে একমাত্র কেবল মাত্র আল্লাহর কদমে কিন্তু এই কপাল নত হয় কালা বাবা সালা বাবা গন্ডা বাবা দড়া বাবা বড়া বাবা মাজারে গিয়ে এই কপাল নত করে আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করে আমার ঈমানকে বিনষ্ট করলাম জোরে বলুন ঠিক কিনা আজকে আমাদের সমাজের ভিতরে এমন কিছু বাবাদের আবির্ভাব হইছে মুরিদের বেগমের সাথে পর্দা নাই মুরিদের মেয়ের সাথে পর্দা নাই সিজদা লওয়ার পাগল আমি বলি এটা পীর নয় যেই পীর মুরিদের বেগমের সাথে পর্দা করে না মেয়ের সাথে পর্দা করে না এটা পীর নয় পীর নামের টপ লেভেলের বদমাশ ঈমান চুর এতে কোনো সন্দেহ নাই জোরে বলুন ঠিক কিনা আমি কিন্তু পীরের বিরোধিতা করতেছি না আমি একজন পীরের কাছে বায়াত কারণ পীর আপনি ধরবেন কারণ একটা কেন কারণ দুনিয়া থেকে আমি যেন সুস্থ কোরআন এবং সুন্নাত ভিত্তিতে চলাফেরা করে আল পরামর্শ নেবেন যেমন করে একটা গাড়ি আমাদের এই এলাকা থেকে ঢাকায় যেতে হলে গাড়িটার ভিতরে তিনটা জিনিস ভালো কিনা দেখতে হবে এক নম্বর হলো চালকের আসনে জিনাকে বসানো হলো চালক দক্ষ ড্রাইভার কিনা দেখতে হবে দুই নম্বর হলো ড্রাইভারকে যিনি ডানে বামে সাপোর্ট দিবে ডান বাম দেখাবে সাপোর্ট দিবে হিল পার দক্ষ কিনা দেখতে হবে তিন নম্বর হলো টায়ারগুলি ভালো কিনা দেখতে হবে এই তিনটা জিনিসের সমন্বয়ে গাড়িটা গন্তব্যে পৌঁছায় প্রিয় ভাইয়ের আমার তিন জিনিসের মধ্য থেকে একটা যদি ডিস্টার্ব হয় গাড়ি নিয়ে গন্তব্যে পৌঁছানো যাবে না ঠিক হায়াত নামের গাড়িটা যে চালাইবে হায়াত নামের গাড়িটার ভিতরে তিনটা জিনিস লাগবে এক নম্বর হলো একজন খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গ যিনি আমাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক কিছু সবক দিবে এই সবক পালন করব দুই নম্বর হলো শিরিক মুক্ত ঈমান লাগবে তিন নম্বর হলো কুফর মুক্ত বিদআত মুক্ত আমল আমলে সালেহ যে আমলের মধ্যে কোনো ভেজাল নাই এই তিনটা জিনিস যে হায়াত নামের গাড়িটার ভিতরে ভালো থাকবে এই গাড়িটা চালায়া চালায়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব জোরে বলুন ঠিক কিনা আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব খাঁটি পীরের কাছে যাবেন ন্যাংটার কাছে নয় আজকে তো আমরা একদল মানুষ ন্যাংটার কাছে গিয়া বায়াত হয় যদি জিজ্ঞেস করা হয় ন্যাংটার কাছে কেন বায়াত হইছো বলে হুজুর ন্যাংটার ভিতরে কি মাল আছে এটা আপনারা বুঝবেন না আমি আমার ক্ষুদ্র জ্ঞানের ভিতরে আপনাদের উত্তরটা দিতেছি আমাদের মাল থাকে গুডাউনে স্যাম্বল থাকে দোকানে আমাদের মাল থাকে গুডাউনে স্যাম্বল থাকে দোকানে ওই দোকানের স্যাম্পলের অবস্থা যদি হয় ন্যাংটা ভিতরের অবস্থা কি আছে আল্লাহই ভালো জানে ন্যাংটার কাছে কি আজকে মানুষ বায়াত হয় এই যে চাঁদপুরের ন্যাংটার কাছে লক্ষ লক্ষ মানুষ যায় উরুসে প্রিয় ভাইরা আমার ন্যাংটার কাছে বায়াত হয় ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গের নাম বিবাড়িয়া যার বাড়ি ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটার সময় এক ন্যাংটা ইশা পড়ছে সামনে ন্যাংটা তার মরিদান নিয়ে হাঁটতেছে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম বলতেছেন এই ন্যাংটা তোর কাপড় কয় তখন বলতেছে যে হুজুর আপনারা শরীয়তের মোল্লা মারিফত বুঝবেন কি বলে কি তোর মারিফত কসনা দুনিয়ায় আইসি ন্যাংটা কবরে জামু ন্যাংটা মাঝখানে আবার কাপড়কে দলিল দিছে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে তোমার দলিল চমৎকার খাদেম রে ডাইকা বলেন খাদেম দোকান থেকে সবচেয়ে ওজনদার যে বাটকিরা আছে এই বাটকিরাটা নিয়ে আয় এই বাটকিরাটা নিয়ে আয় এই পাথর বাটকিরাটা নিয়ে আয় ন্যাংটা কয় হুজুর পাথর কেন পাটকিরা কেন বলে এই জন্য কারণ তুই দুনিয়ায় আইসব দাঁত সারা কবরে যাইবি দাঁত সারা মাঝখানে তো সুন্দর দাঁতের কোনো দরকার নাই তার কাছে যেরকম দলিল আছে শরীয়তের মোল্লার কাছেও দলিল আছে না নাই প্রিয় ভাইয়ের আমার অনেক পীর আছে আজকে আমাদেরকে দলিল দিয়ে নই সই দিয়ে এদের কদমে সিজদা লওয়া আর সবচেয়ে বেশি যেটা আকৃষ্ট করে আমাদের সমাজের কিছু মা বোনদেরকে এদের হৃদয় সরল কোমল হৃদয়ের মানুষ তারা অনেক পীর আছে এই অনেক পীর আছে অনেক মা বোন আছে এরা কোমল হৃদয়ে এরা গিয়া স্বামী যদি বলে যে একটু গরম পানি করে দাও গোসল করবো স্বামীরে বলে পারলে গরম পানি করে নাও বলে তেলটা একটু গরম করে দাও না বলে পারলে তেলটা নিজে গরম করে নাও আবার দেখবেন এই সমস্ত কিছু মা বোনের আছে পীর বাবার কদমে তেল মালিশ করার সময় পায় পীরে গরম পানি করে দেওয়ার খুব সময় পায় এমন মহিলা সমাজের ভিতরে আসে না নাই ঈমান বিনষ্ট করতেছে স্বামীর খেদমত করো পীরের খেদমত করলে আল্লাহ জান্নাত দিবে না স্বামীর খেদমতের বদলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে স্বামী যদি খুশি হয় তো আল্লাহ নাজাত দিতে পারে জান্নাত দিতে পারে স্বামীর খেদমত করো না পীর বাবার খেদমতের লাগে খুব পাগল পীর আমারে জাহান্নামে নিয়ে দেবে শিরিকি কাজ করায়া করায়া আমরা জাহান্নামে যাব না ঈমান নামে এক আল্লাহর উপরে ঈমান হতে হবে সাহাবী বলাই না সাহাবীদেরকে অত্যাচার স্টিফ রুলার এদের উপরে চালু হয়েছে এরপর তারা এক আল্লাহর উপর থেকে ঈমান
ইমাম দেয় নাই জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররতা যদি তোমাকে কতল করা হয় শলিতে চরণ হয় এরপর এক আল্লাহর উপর ঈমান আল্লাহ ঈমান দেওয়া যাবে না আ কল্লা দিয়া দাও আল্লাহ দেওয়া যাবে না কিন্তু এখন আমরা আল্লাহ দিয়া দেই কল্লা দেই না আমরা আল্লাহ দিয়া দেই পীররে পাইলে গিয়ে সিজদা দেই প্রিয় ভাইরা আমার গত কয়েকদিন আগে শাহজালালের পুণ্যভূমি সিলেটে মাহফিল ছিল বৃহস্পতিবার মাহফিল শেষ করে একটু জিয়ারতের উদ্দেশ্যে ঢুকছি গিয়া দেখি মানুষ এমন শিরকি কাজ করতেছে নিজের গায়ের যে কাপড়টা এটা খইলা মাজারের দেওয়ালে লেপতেছে তার মানে কি চিন্তা করতেছে মাজারে বোধহয় সব বরকত এই দেওয়ালের ভিতরে আছে এটা মুসলিম বোধহয় আমার গায়ে বরকত হবে এটাও শিরক প্রিয় ভাইরা অনেকে আবার সিজদা দিয়া পড়ে রয়েছে ইয়া শাহজালাল জপতাছে যদি শাহজালাল জিন্দা থাকত তলোয়ার দ্বারা মাথাটা দ্বিখণ্ডিত করত জোরে বলুন ঠিক কিনা এরা এসেছিল শিরিক এবং কুফুরকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য আর এদের মাজারগুলিতে শিরিকের আর আকরা আড্ডাখানা যারা গিয়েছেন তারা দেখছেন শাহজালালের মাজারের পিছনে ছোট ছোট ন্যাংটা বাবা তালা বাবা জড়া বাবা বড়া বাবাদের কিছু খানকা আছে এই খানকাগুলির দিকে গিয়া দেখলাম যেন ব্রিক ফিল্টের ধোঁয়া উঠতেছে গাঞ্জা যে খাইতেছে ব্রিক ফিল্টের ধোঁয়া উঠতেছে একটা মাজারের ভিতরে খাদেম হবে আল্লাহওয়ালা খাদেম হবে বুজুর্গ কিন্তু আল্লাহওয়ালাদের মাজারগুলি তালা বাবা সালা বাবা যত বাবা আছে জড়া বাবা এরা দখল করে রইছে যদি মাজারওয়ালারা এই দৃশ্য দেখত এদেরকে তলোয়ার দ্বারা কতল করে ফেলত কারণ এরা এই জমিনে 360 ওলি এসেছিল কুফর বিদআতকে নিষ্পেষিত করে দিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এই দেশে ইসলাম টুপি পাঞ্জাবি এসেছে বুজুর্গানিদিন ওলি গাউস কুতুবের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে কিন্তু এদের মাজারগুলিকে কেন্দ্র করে শিরিকের আড্ডাখানার গান্দার আড্ডাখানা বানাইছে জোরে বলুন ঠিক কিনা ইমান নষ্ট হইতেছে প্রিয় ভাইয়ের আমার সাহাবীওয়ালা ইমান লাগবে ইমানের এত মূল্য রাসূল বললেন লা তুশরিক বিল্লাহি শাইআ লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররতা এই মুসলমান মুমিনরা শোনো এক আল্লাহর উপরে ঈমান আল্লাহ ঈমান দেওয়া যাবে না ঈমান লাগবে সাহাবীওয়ালা ঈমান সাহাবীদের ঈমান কেমন ছিল সাহাবীরা ঈমান আনার পর তাদের উপর অত্যাচারে স্টিম রোলার চালু হয়েছে এরপর নবীর সাহাবীরা ঈমান দেয় নাই এই মুসলমান যুবক মুরব্বি পর্দার অন্তরের মা বোনরা ভালো করে শুনে নাও আল্লাহর নবীর সাহাবীদের ঈমান কত সুন্দর আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূর খবর নাও নবীর সাহাবী হযরতে খাব্বাব ঈমান আনয়ন করার কারণে কত অত্যাচার খাব্বাবের উপর দিয়া গিয়েছে ইসলামের যখন সোনালী যুগ চলতেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল সব সাহাবীরা বৈশা এদের অতীতের কথাগুলি বলতেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইসলামের জন্য সবচেয়ে বড় কুরবান করেছেন হযরতে বেলাল ওই মসজিদ থেকে আরেকজন সাহাবী ডেকে বললেন ওমর আপনি বেলালের নাম বলেছেন কিন্তু আমাদের মধ্যে একজন সাহাবী আছে যিনি আমাদের ভাই ইসলাম কবুল করার কারণে তার আপনজনরা তার উপরে অনেক অত্যাচার করেছে বলে দেখ সে কে বলে সে হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নু হযরত ওমর খাব্বাব রে ডাইকা সামনে আনলো দেখে সামনে আইনা বলেন এই খাব্বাব বলো বলো ইসলামের জন্য কি কুরবান করেছো আজকে এই অতীতের কথাগুলি শুনবো হযরতে খাব্বাব রে কথা বলার পর মুসলমান মুমিনেরা শোনো খাব্বাব চকের পানি ছেড়ে দিছে চকের পানি ছেড়ে দিয়ে তার জিব্বাটা বের করেছে হযরত ওমর জিব্বার দিকে তাকায় দেখেন জিব্বার মাঝখান দিয়া ফাঁকা দেখা যায় হযরতে খাব্বাব রে হযরত ওমর বলতেছেন খাব্বাব কেন রে জিব্বার মাঝখান দিয়া ফাঁকা দেখা যায় এখানে কি কোনোদিন রোগ বালাই হয়েছিল হযরতে খাব্বাব চকের পানি ছেড়ে দিয়া বলেন ওমর না এখানে কোনোদিন রোগ বালাই হয় নাই তাহলে জিব্বার মাঝখান দিয়া ফাঁকা কেন বলে আমি যেদিন কালিমা গ্রহণ করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ এক আল্লাহর উপরে যেদিন ঈমান আনয়ন করেছিলাম আমার আপন গোষ্ঠীর লোকেরা আমারে হাতে পায়ে বাইদা কাটাদার জঙ্গলের কাছে নিয়ে গেছে কাটাদার জঙ্গলের কাছে নিয়ে যাওয়ার পর আমার মুখ থেকে জিব্বাটা টান দেয়া বের করেছে জঙ্গল থেকে কাটাই না আমার জিব্বার মাঝখান দিয়া ঢুকাইছে আবার বের করেছে ঢুকাইছে আবার বের করেছে এরপর আমি এক আল্লাহর কদ এক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ে নাই হযরতে খাব্বাব বলেন শুধু এই দৃশ্য নয় নিজের শরীরের কাপড় উঠিয়ে দিছে কোমরের উপরের অংশে গুস্তরে হাড্ডি গুলি গণ্য করা যাবে বড় একটা গর্ত হয়ে আছে হযরত ওমর বলেন খাব্বাব
বলো এই যে কোমরের উপরে অংশে গুস্ত নাই হাড়ি দেখা যায় এখানে কি তোমার কুষ্ঠ রোগ হয়েছিল খাব্বাব বলেন উমর না আমার কোনোদিন রোগ হয় নাই তাহলে কেন রে এই কুষ্ঠগুলি নাই কেন হাড়ি দেখা যায় গর্ত হয়ে গেছে কেন কেমনে হলো হযরত খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়া বলে শোনো আমি যেদিন এক আল্লাহর উপরে ঈমান এনেছিলাম তা আমার আপন জনরা একটা অত্যাচার করে ক্ষান্ত হয় নাই আমার এই গরম অঙ্গরের কাছে নিয়ে গেছে গরম অঙ্গরের কাছে নিয়ে আমারে চাপ দিয়া ধরে রাখছে আমি আমার নিজের কানে আমার চামড়া গলি গুস্ত গলি খসে খসে এই আগুনের অঙ্গরে পড়তে দেখেছি এই আগুন নিভে গেছে আবার ধরাইছে আবার নিভে গেছে আবার ধরাইছে এরপরও আমি এক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ি নাই মুসলমান মুমিনেরা শোনো সাহাবীদের ঈমানটা কেমন ছিল আর আমরা আজকে এক কাপ চা পাইলে এক হাজার টাকা পাইলে ঈমান বিক্রি করি ঠিক কিনা রাসূলের সাহাবীদের ঈমান কত মজবুত ছিল বুকের ঈমান আল্লাহর নবী সাহাবীরা এক আল্লাহর উপর ঈমান আনার পর বলতে ঈমান দেব না ইসলাম ছাড়বে না আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার ঘটনাটা কতটা হৃদয় বিদারক ইসলাম কবুল করার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানরা ধরছে বেঈমানরা ধইরা তারে গ্রেফতার করে কারাগারে নিয়ে গেছে অনেক দিন কারাগারে বন্দী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানরা বললেন খুবাইব ঈমান ছেড়ে দাও খুবাইব বলেন পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা মালিক ইল্লাল্লাহ ঈমান দেওয়া যাবে না হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এ খুবাইব তুমি ঈমান যদি না ছাড়ো তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও নবীর সাহাবী হযরত খুবাইব বললেন প্রস্তুত হয়ে গেলাম খুবাইবের শরীরে চরণের জন্য ময়দানে নিয়ে যাওয়া হলো শত শত মানুষের সমাগম হয়ে গেল খুবাইবের যে রশিটার মধ্যে ঝুলাবে এই রশিটার নিচে দাঁড়ালো এই রশির নিচে দাঁড়ায়া হযরত খুবাইবকে বেঈমান না বলতেছে খুবাইব বলো ঈমান ছেড়ে দাও বলে না ছাড়বো না তাহলে মৃত্যুদণ্ড দেয়া হবে দিয়া দাও খুবাইব রে এবার বেঈমানরা বলতেছেন খুবাইব তোমার মনের জীবনের শেষ তামান্না কি ইচ্ছা কি বলো বলে আমার জীবনের শেষ তামান্না হলো আমাকে যেই রশিটাই ঝুলাইবা যেই মালিকের উপর ঈমান আমি আনয়ন করেছি যেই মালিকের উপর ঈমান আনার কারণে তোমরা আমার হত্যা করে ফেলতেছো সেই মালিকের কদমে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও বেঈমানরা জীবনের শেষ সুযোগটা দিয়া দিল হযরত খুবাইব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালো তিলাওয়াত করতেছে তিলাওয়াত করতেছে এই মুসলমান মুমিনেরা শোনো তিলাওয়াত লম্বা হয়ে গেছে তিলাওয়াত লম্বা হয়ে গেছে খুবাইব চিন্তা করতেছে আমি যে তিলাওয়াত লম্বা করলাম বেঈমানরা মনে করবে মুসলমানরা বোধহয় এরকম বিপদে পড়লে তারা তিলাওয়াত লম্বা কইরা দেয়ার সময়টা অপার করে বেঈমানদের সামনে মুসলমানদেরকে ছোট করা যাবে না ইসলামকে খাটো করা যাবে না হযরত খুবাইব নামাজ শেষ করলো এই মুসলমান মুমিনেরা যুবক মুরব্বী পর্দা অন্তরের মা বোনেরা শোনো নামাজ শেষ করার পর হযরত খুবাইব রে গলার মধ্যে রশিটা লাগাইছে রশি লাগায় উপর দিকে উঠায় আর খুবাইব বারবার চারাটা কিবলামুখী করতে চায় আবার বেঈমানরা ঘুরায় ফেলে আবার কিবলামুখী করতে চায় এইভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চারা কিবলামুখী করতে চায় বেঈমানরা ঘুরায় ফেলে এই দৃশ্যটা দেখে জাহানের মালিক সহ্য করতে পারে নাই জিবরাইলকে পাঠিয়ে দিল জিবরাইল যাও হযরত খুবাইবের কানে খবর পৌঁছায় দাও চেহারা বারবার কিবলামুখী করতে চাইতেছে আবার ঘুরায় ফেলে চেহারা কিবলামুখী করতে চাইতেছে আবার ঘুরায় ফেলে খুবাইবের কানে কানে খবর পৌঁছায় দাও চেহারা যে এদিকে ঘোরানো ফিরানো থাকুক না কেন সে ইমানের উপরে অবিচল অটল রয়েছে চেহারা যে এদিকে ঘোরানো ফিরানো থাকুক না কেন সে মরতে দিরি আর আমার জান্নাত তারে দিতে দিরি নয় জোরে বলুন আল্লাহু আকবার জান্নাত দিতে দির নয় জান্নাত ইমান দিয়া জান্নাত খরিদ করেছে ইসলাম দেয় না জীবন দিয়া জান্নাত খরিদ করছে এই কারণে আল্লাহ রসুল বলেন যে কল্লা দিয়া দাও আল্লাহ দিও না কিন্তু এখন আমরা আল্লাহ দিয়া দিই কল্লা দিতে চাই না প্রিয় ভাইয়ের আমার দামি যদি বলতে চান আপনার কাছে কোটি কোটি টাকা আছে ইমান নাই আল্লাহ তাআলার কাছে চার আনার দাম নাই আর একজন রিকশা চালক মুসি সুইপার সে এক টাকার মালিকও না কিন্তু তার কাছে আছে ইমান নামের দৌলত সেই মানুষটার মূল্য আল্লাহ তাআলার কাছে আছে যারা ইমান দেয় না তারা দুনিয়া
দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছে প্রিয় ভাইয়ারা আমার আরেকটা তাজা ঘটনা আপনাদের শোনাই ফেরাউনের ঘরের ভিতরে একজন কাজের মেয়ে ছিলেন কাজের বুয়া ছিলেন যার নাম হলো মাশাতা মাশাতা ফেরাউনের মেয়ের চুল একদিন আশ্রয়তেছে চিরুনি দিয়া এই চিরুনি দিয়া আশ্রয়তেছে চিরুনিটা নিচে পড়ে গেছে নিচে থেকে চিরুনিটা উঠাই দিয়ে গিয়া পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম এই চিরুনিটা নিচে থেকে উঠাইছে ফেরাউনের মেয়ে এই بسم الله আওয়াজ শুনে বলতেছে এই মাশাতা তুমি আমাদের ঘরে থাকো আমাদের ঘরে খাও তুমি কোন রবের নাম উচ্চারণ করলা বলে আমি ওই রবের নাম উচ্চারিত করছি যেই রব আমাকে তোমাকে বানিয়েছে তোমার পান্নেওয়ালা আমার পান্নেওয়ালা আমি সেই মালিকের নাম উচ্চারণ করলাম তখন ফেরাউনের মেয়ে বলতেছে তুমি কি জানো আমি আমার আব্বাজির কানে খবর পৌঁছে দেব কি শাস্তি হবে বলে তোমার আব্বাজির সর্বোচ্চ শাস্তি হলো আমাকে গ্রেফতার করা আর না হয় পৃথিবী থেকে বিদায় করে দেওয়া করে দেখ এরপর আমি এক আল্লাহর প্রত্যেককে ইমান ছাড়ব না জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা বলার পর ফেরাউনের মেয়ে তার বাবার কাছে গিয়ে বলেন আব্বাজি আমাদের ঘরে যে মেয়েটা থাকে সে কিন্তু আপনার উপরে ঈমান আনয়ন করে নাই এই কথা শোনার পর ফেরাউনের মজাজটা ডবল গরম না সিঙ্গেল গরম জোরে বলেন সিঙ্গেল না ডবল ডবল গরম হ্যাঁ তো সজাগ আছেন থাকবেন তো কিছুক্ষণ আলোচনা শুনলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সকলে বলেন আমিন এই কথা শোনার পর ফেরাউনের মেজাজ গরম ফেরাউন মন্ত্রী পরিষদ ডাকাইছে এই মাশাতা আমার ঘরে খায় আমার ঘরে ঘুমায় সবকিছু করে সে আমাকে রব্বানারা কি করা যায় বলে মাশাতার দুর্বল জায়গা কোনটা দেখো সবাই মিলে পরামর্শ করতেছে দুর্বল জায়গা তালাশ করে পাই না মিস্টার ইবলিস হাজির হয়ে বলতেছে মাশাতার দুর্বল জায়গা তোমরা খুঁজো বলে হা বলে মাশাতার দুইটা বাচ্চা আছে একটার বয়স পাঁচ বছর আর একটার বয়স দুই থেকে আড়াই মাস দুধের শিশু এই দুইটা বাচ্চার প্রতি মাশাতা অতিও দুর্বল যদি এই দুই বাচ্চার উপরে আক্রমণাত্মক কোনো ব্যবহার করা যায় বুধুই সে ইমান ছেড়ে দিবে কি করা যায় মিস্টার ইবলিস পরামর্শ দিয়ে বলে আগুন ধরা আগুন ধরায়া আগুনের উপরে ডিক্সি বসা ডিক্সির মধ্যে তেল ডাল তেল গরম করে মাশাতারা তেলের পালানোর ভয় দেখা বুধুই ইমান ছেড়ে দিবে সব কাজ সম্পূর্ণ হয়ে গেল মাশাতারে ধৈর্য আনছে আইনা বলে মাশাতা গরম তেলে ডিক্সি রাখছো ইমান ছেড়ে দাও বলতেছে ফারাউন আমি পড়ে নিছি লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ এক আল্লাহর উপর ঈমান আল্লাহ তুমি গরম তেল কেন আমাকে টুকরো টুকরো করে দিলো এক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ব না জোরে বলুন সুবহানাল্লাহ ঈমান কত মজবুত মহিলা মানুষ পুরুষ নাই একজন মহিলা তার ঈমান কত মজবুত ফেরাউন বলতেছে কাজ হবে না কর্মীদের আদেশ দিছে যাও তার পাঁচ বছরের বাচ্চাটারে ধরে নিয়ে আনো পাঁচ বছরের বাচ্চাটারে ধরে নিয়ে আসতে ধুলনাটারে যেইভাবে ধুলানো হয় দুলনাটাকে যেইভাবে ধুলানো হয় দুইজন দুই দিকে দুইরা দুলনার মতন কইরা গরম তৈলি ডিক্সিতে ফালাইয়া দিছি গরম তৈলি ডিক্সিতে পড়ার পর মাসে তার পাঁচ বছর বাচ্চার গুস্তগুলি পরে ছারখার হয়ে গেল হাড্ডিগুলি কালো হয়ে গেছে এরপরও মাসে তা এক আল্লাহর উপর থেকে ইমান ছাড় নাই ইমান দেয় নাই দাঁড়ায় রয়েছে মাশাতার কোল থেকে আবার ফেরাউন দুই মাসের দুধের বাচ্চাটারে টেনে নিল দুই মাসের দুধের বাচ্চাটারে টেনে নিয়ে গরম তৈলির ডিক্সির উপরে এইভাবে উল্টো করে ধইরা বলতেছে এই মাশাতা এখনো সময় আছে ঈমান ছেড়ে দাও মুসলমান মুমিনেরা শোনো মাশাতা বলতেছেন ঈমান দেব না কারণ মাশাতা ছোট্ট একটা বাচ্চা মা বাবার ভালোবাসাটা কিন্তু দুই সন্তানের প্রতি বেশি থাকে চাই বাবার বড় সন্তান হোক চাই ছোট হোক ছেলে হোক মেয়ে হোক তাদের প্রতি মা বাবার ভালোবাসাটা একটু বেশি থাকে সব ক্ষেত্রে কিন্তু মা সন্তানের জন্য মা বাবার ভালোবাসা থাকে এরপরও কিন্তু ভালোবাসার কিছু কোয়ালিটি আছে বড় সন্তানের প্রতি মা বাবার দরদ একটু বেশি থাকে বাবা যদি ঘরের ভিতরে রিকা বড় সন্তানরা না পায় বারংবার বিবিরি জিজ্ঞেস করে সে কোথায় গেছে সে কোথায় গেছে আবার ছোট সন্তানরা না দেখলে বারংবার জিজ্ঞেস করে সে কোথায় গেছে খাইছে কিনা সবার প্রতি যেরকম ভালোবাসা থাকে কিন্তু মা বাবা সন্তান দুইটা বড় সন্তান এবং ছোট সন্তানের প্রতি ভালোবাসা বেশি থাকে মাসে তার ছোট্ট সন্তানের প্রতি তার দরদ ভালোবাসাটা বেশি ফেরাউন গরম তেলে ডিক্সির মধ্যে ধইরা বলতেছে এই মাসে তা এখন আসলে ইমান ছেড়ে দাও বলে ছাড়ব না
এই কথা বলা মাত্র ফেরাউন তার হাতের বাঁধনটা ছেড়ে দিয়েছে হাতের বাঁধনটা ছাড়ার পর গরম তৈলের ডিক্সিতে বাচ্চাটা পড়ে গেছে বাচ্চাটা পড়ে একটা চিৎকার মারছে চিৎকারটা মাছে তার কলিজায় গিয়ে আঘাত করছে এরপর ঈমান ছাড়া নাই বাচ্চা পড়ে সারখার হয়ে গেল এই দৃশ্যগুলি দেখে মাছে তা হাউমাউ করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে একবার আসমানের দিকে তাকায় আরেকবার ডানে বামে তাকায় বেঈমানের দল আসমানের দিকে তাকায়া তাকায়া মহিলা মানুষ কান্না করতেছে আর বলতেছে আল্লাহ দুইটা বাচ্চা আমার গরম তৈলে ফালায়া দিয়েছে এরপরও ঈমান ছাড়ে নাই আল্লাহর কুদরত বোঝা যায় না গরম তৈলে ডিক্সি থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাঁচ বছর বাচ্চার জবানটা খুলে দিয়েছে গরম তৈলে ডিক্সি থেকে ডেকে ডেকে বলতেছেন মারে তুমি ঈমান দাও নাই ইসলাম ছাড়ো নাই ফেরোনা আমাদেরকে যদিও গরম তৈলে ফালায়া দিয়েছে যেই মালিকের উপরে তুমি ঈমান আনছো ওই ঈমানের উপরে অবিচল রয়েছো সেই মালিক এই গরম তৈলটা থেকে আমাদের দুই ভাইয়ের জন্য জান্নাতের বাগান বানায় দিছে জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে আপনিও ঝাঁপ দিয়া পড়ো ঝাঁপ দিয়ে পড়ে গেছে ঈমান নাই নাই জীবন দিয়া দিছে আল্লাহ রাসূল যখন মিরাজের রুজনিতে যাইতেছিলেন জিবরাইল আমার রাসূল নিয়ে এক জায়গায় ল্যান্ডিং করলেন আল্লাহ রাসূলের নাকের মধ্যে জান্নাতি সুগান যেন আসতেছিল জান্নাতি সুগান আল্লাহ রাসূল জিবরাইলকে বলেন জিবরাইল এই যে জান্নাতের সুগান আমি পাইতেছি গানটা কোথা থেকে আসতেছে আল্লাহ রাসূলকে জিবরাইল বলেন নবী নবী ওই যে ফারাউনের ঘরের একজন কাজের মেয়ে ছিল তার নাম ছিল মাশেতা তার দুইটা বাচ্চাকে ফারাউন গরম তৈলে নিক্ষিপ্ত করছে সে নিজেও গরম তৈলে নিক্ষিপ্ত হয়েছে এরপর ঈমান দেয় নাই সেই মাশেতার কবর থেকে এই সুগান আসতেছে জোরে বলুন সুবহানাল্লাহ ঈমান দেয় নাই দামি হয়ে গেছে ঈমানের বড় মূল্য অতি প্রিয় ভাইয়ের আমার লম্বা কথা বলার ইচ্ছা ছিল সংক্ষেপে কিছু কথা বললাম এর মধ্যে হলো যে এক নম্বর শিরিক করা যাবে না হযরত লোকমান আলাইহিস সালাতু সালাম এই শিরিকের কথাটাই বলতেছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঙ্গে সন্তান কাউকে তুলনা করবে না দুনিয়ার সবচেয়ে দামি নসিহত প্রিয় ভাইয়ের আমার এই নসিহতটা অনেকে আমরা করতে চাই না এই যে হযরত লোকমান আলাইহিস সালাতু সালাম দুনিয়া কামাই করার জন্য নয় আজকে তো আমার সন্তান রে আমি যে যেভাবে দুনিয়া কামাই করছি ওই রাস্তাটা দেখায়া যায় বলে এই রাস্তায় যদি হাঁটো দুনিয়া কামাই করতে পারবা একটা বাড়ি আমি বানাই দিয়েছি আর একটা বাড়ি তুমি বানাই দিতে পারবা এইভাবে দুনিয়ার লাইন শিখায় যায় একটা বারে বলি না যে আল্লাহর কদমে সিজদা দাও নামাজ পড়ো এই করো সেই করো এই নসিহত করি না প্রিয় ভাইয়ের আমার হযরতে লোকমান আলাইহিস সালাতু সালাম একমাত্র কেবলমাত্র হকুল্লাহ আল্লাহর হক যেটা তার সন্তানকে বুঝাইতেছে আল্লাহ তাআলার কাছে এই নসিহতটা পছন্দ হইছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই নসিহতটাকে পুঁজি করে কুরআনুল কারীমের ভিতরে ঢুকায়া এই সূরাটার নামকরণ করলেন সূরাতুল লোকমান ধরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত সুধি এই সূরাটার নামকরণ করলেন সূরাতুল লোকমান প্রিয় ভাইয়ের আমার এই যে বাবা তার সন্তানদের দায়িত্ব নিয়ে নসিহত করছে মা বাবা সন্তান পরিচালনার ক্ষেত্রে সন্তানরা মা বাবার কাছে কিছু দায়িত্ব বাবাদের মাদের আছে সন্তানরা আমাদের কাছে কিছু হক পাও না আমরা আমাদের হকগুলি আদায় করতে পারি না বিদায় সন্তানগুলি আজকে লাইনচ্যুত হয়ে যায় এক নম্বর বাবার হক কেউ উঠাউঠি করব না প্রিয় ভাইয়ের আমার এক নম্বর বাবার হক হলো সন্তান যখন আমার বিবির গর্ভে অবস্থানরত এক নম্বর বাবার হক হলো আমার বিবিকে যে বরণ পোষণ দেব সম্পূর্ণ টাকাটা পিওর হালাল হওয়া চাই হারামের স্পর্শ যেন না থাকে কারণ আমার বিবিকে হারাম মাল দ্বারা লালন পালন করলাম খাবার খাওয়াইলাম এই হারামের একটা অংশ আমার গর্ভের সন্তানও খাবে গর্ভের সন্তানের উপর আসর পড়বে বাবার এক নম্বর দায়িত্ব হলো হালাল মাল দিয়ে বিবির বরণ পোষণ দেব দুই নম্বর বাবার দায়িত্ব কানটা খরগোশের মতন খাড়া করে শুনেন দুই নম্বর দায়িত্ব হলো যখন সন্তান ভূমিষ্ঠ হবে তাকে পাক সাফ করে ডান কানে আজান বাম কানে ইকামতের ধ্বনি পৌঁছায় দাও তা বাবার দুই নম্বরের দায়িত্ব তিন নম্বরের দায়িত্ব হলো যখন সন্তান সাত দিনের বয়সে উপনীত হবে মাতার চুলগুলি ফালাইয়া দিতে হবে চুলগুলিকে এক জায়গায় একটা পাল্লাই রেখে আরেক পাল্লাই রূপ্য আর না হয় কিছু স্বর্ণ যদি তৌফিক থাকে আল্লাহর রাস্তায় সদকা করে দাও আর না হয় কিছু টাকা আল্লাহর রাস্তায় সদকা করো তার সর্বপ্রথম যে খাবারটা যেটাকে তাহনিক বলা হয় মিষ্টি জাতীয় মধু জাতীয় যে কোনো মিষ্টি জাতীয় খাবার হোক তার মুখে যে দিবেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেম দ্বীনের হাতে যেন তার মুখের মধ্যে দেওয়া হয় কারণ হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি
জন্মের পর তার বাবা কুলি নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুন কাছে গেছে হযরত ওমর বললেন আনছো কিছু বলে না কিছু আনি নাই বলে তার নাম রাখছো তার নামও রাখি নাই বলে ঠিক আছে তার নাম রেখে দাও হাসান এবং মিষ্টি জাতীয় খাবার তাহানিক যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু খেজুর দ্বারা এবং তার মুখের লালার দ্বারা হযরত হাসান বসরি তাহানিক করায় দিয়েছে জোরে বলুন আল্লাহু আকবার ছোট বাচ্চাদের কোলে নিয়ে যাবেন মসজিদের ইমামের কাছে হুজুর একটু তাহানিক করে দেন এরপরে যে কাজটা আমাদের করতে হবে সুন্দর একটা অর্থবোধক নাম তার ওই দিনই রাখতে হবে মুসলমানদের সন্তানদের নামের দিকে তাকালে বোঝা যায় মুসলমানের সন্তান নাকি হিন্দুর সন্তান আজকে মুসলমানের সন্তানদের নাম রাখে বুলেট কি নাম রাখে বুলেট আমি আজকেও একটা জায়গা দেখছি বুলেট রুমান মানে বুলেট রুমান নাম রাখতাম একটা আজকে নাম দেখলাম মুসলমানদের সন্তানের নাম রাখে সিডর আকাশ বাতাস সাগর যেই নামের কোনো অর্থ নাই মুজাদ্দিদুল মিল্লাত একটা চমৎকার কথা বলছে শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি থানাবনে এক এলাকায় এক নওজোয়ান বিবাহর পর তার একটা ছেলে সন্তান হইছে ছেলে সন্তান হওয়ার পর আনন্দে আত্মহারা হইয়া তার মসজিদের ইমামরে দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য খানা খাওয়া শেষ ইমাম সাহেব বলতেছেন ভাই কি উদ্দেশ্যে দাওয়াত দিছেন বলে আমার একটা ছেলে হয়েছে নাম কি রাখছেন তার জন্য একটু দোয়া করে দেন নাম কি রাখছে বলেন না দোয়া তো করবো নাম কি রাখছেন নাম রাখছি মোহাম্মদ সাগর যেই মাত্র মোহাম্মদ সাগর কইছে ইমাম সাহেব দোয়া সাইরা দৌড় আরম্ভ করছে ইমামও দৌড়ায় মুসল্লিও দৌড়ায় কো হুজুর জুতা নিবেন না কো জুতার দরকার নাই জুতা কি না লবো দৌড়ায় হুজরা খানার ভিতরে গেছে ইমাম সাহেব হুজরার ভিতরে যাওয়ার পর মুসল্লি যায় কো হুজুর কাজটা কি করলি বলে কি করছি ও দোয়া না কইরা যে আমার বাড়ি থেকে আসতেন বেতন কি কম দে মাসে একবার খাবার দে আপনি যে আমার বাড়ি থেকে আসতেন কাজটা করলেন কি বলে আপনার সন্তানের নাম রাখছেন কি কো মোহাম্মদ সাগর কো সাগরের নামে কোনো দোয়া টোয়া নাই বলে আমার ছেলে সাগর হলো কেবলমাত্র নবজাতক শিশু তার সাথে এত শত্রুতা কিসের ইমাম সাহেব চকের পানি ছেড়ে দেখো বাজান দে এই সাগরে তিনবার আমার বাড়ি বাড়ছে তিনবার আমার বাড়ি ভাঙছে এই কারণে দোয়া নাই এই হলো আমাদের মুসলমানদের ছেলের নামের অর্থ হুজুর আনকুমার নাম রাখবেন নাম রাখে বেবি নাম রাখে ট্যাক্সি মানে আনকুমার নাম কমন নাম যদি বলে নাম রাখো আবু বকর হুজুর এটা পুরাতন পুরাতন লাগে হুজুর পুরাতন পুরাতন লাগে আনকুমার নাম দেন এই হলো আমাদের অবস্থা আনকুমার নাম খুঁজতে গিয়ে এমন নাম রাখে যে নামের কোনো অর্থই পাওয়া যায় না প্রিয় ভাইয়েরা এই কারণে সুন্দর একটা অর্থবোধক নাম রাখবো এ কারণ নামের আসরও মানুষের উপরে পড়ে কেয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে ইয়া মারিয়াম তার মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা মারিয়ামরে ডাক দিছে কেয়ামতের ময়দানে সব মারিয়াম উঠবে আল্লাহ তাআলা বলবেন তোমরা উঠছে কেন আল্লাহ আপনি তো ডাক দিয়েছেন ইয়া মারিয়াম বলে আমি তোমাদেরকে ডাক দিয়েছি আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মারে ডাক দিয়েছি আল্লাহ যেহেতু মারিয়াম বলে ডাক দিছো আমরা উঠছি এখন তুমি মারিয়ামরে জান্নাত দিলে দিলে আমাদেরকে দিতে হবে জোরে বলুন আল্লাহু আকবার নামেরও আসর আছে প্রিয় ভাইয়ের আমার অতএব বুলেট নাম রাখছে সে বড় হয়তো বুলেটের মতো নইব যারে বাইরে শুট করার চেষ্টা করো বুলেটের মতো নইব নামের অর্থ নাই এ কারণে সুন্দর অর্থবোধক নাম রাখতে হবে বাবার দায়িত্ব বাবার আর দায়িত্ব তিন চার নম্বর দায়িত্ব হলো সন্তান যখন নামাজের বয়সে উপনীত হবে তারে ধৈরা ধৈরা রবের কর্তা চিনাও এখন আমাদের আরেকটা জিনিস বুঝার বিষয় হলো ছোট্ট বাচ্চারা যখন মসজিদে যায় একটু হই হুল্লার করে আমাদের সমাজে কিছু মুসল্লি আছে সামনের কাতার থেকে পারে না রাকাত সাইরা ছোট্ট পোলা বান্তরে থাপড়ায় মসজিদ থেকে বের করে দেয় এটা আমাদের এক বদ অভ্যাস না বের করবো না অন্তত এদেরকে সান্ত্বনা দিয়া বারান্দায় রাখবো এদেরকে যদি মসজিদ থেকে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে বের করে দেই আমরা আজকের দিনের মুসল্লি আগামী জেনারেশন থেকে যে মুসল্লি বেরিয়ে আসবে সেই চিন্তাটা কিন্তু আমাদেরই করতে হবে আজকে বর্তমানে মসজিদগুলি মুসল্লি শূন্য ফজরের সালাতে হয় তিনজন জোহরের সালাতে দুইজন মুসল্লি হয় না কেন ওই যে ছোট বয়সে কিছু নওজোয়ান ঢুকছে মসজিদে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করছেন এরা রবের গড় দেখলেই কই মসজিদে ঢুকলেই অমুক পাড়ার সাসা থাপড়ায় বের করে দে তমুক পাড়ার সাসা আমার ধমক দে আর মসজিদে যাওয়ার দরকার নাই আমাদের মসজিদগুলি আজকে মুসল্লি শূন্য হয়ে যাচ্ছে এই কারণে যুবক অত ছোট বাচ্চারা মসজিদে গেলে এদেরকে বুঝে বারান্দে রাখবো আর যারা সমাজ মান এদেরকে আমাদের কাতারে দাঁড় করে নামাজের ট্রেনিং দিব কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন ছোট ছিলেন তার আব্বাজির সাথে তার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম ছোট ছিলেন তখন তিনি তার বাপের সাথে যখন যাইতেন মূর্তির গড়ে গিয়ে বলতেন এটা বোধহয় আমার প্রভু আবার চিন্তা করতেন এটা আমার প্রভু কেমনে হয় মসজিদে ঢুকে বলতেন এখানে বোধহয় আমার প্রভু থাকে চাঁদের দিকে তাকায় বলতেন এটা বোধহয় আমার প্রভু সূর্যের দিকে তাকায় বলতেন এটা বোধহয় আমার প্রভু প্রিয় ভাইয়ের আমার প্রভুত্বের পরিচয় ছোট্ট থেকেই দিতে হবে আমার বাচ্চাটাকে যখন প্রাপ্ত বয়স্ক হবে 10 বছর 11 বছর হয়েছে বেতের আঘাত করে নামাজের কাতারে দাঁড় করতে হবে এটা বাবার দায়িত্ব প্রিয় ভাইয়ের আমার
বাবার যেমন দায়িত্ব আছে মারও দায়িত্ব আছে মার এক নম্বর দায়িত্ব হলো সন্তান গর্ভে আসলে মা তিলাওয়াত বাড়ায়া দাও জিকির বাড়ায়া দাও তাসবিহ তালিল বাড়ায়া দাও কিন্তু বর্তমানের মা বন্ধুর অবস্থা হলো গর্ভে সন্তান আসলে স্বামীরে আদেশ দেয় বাজার থেকে 42 ইঞ্চি একটা এলসিডি যদি এনে দাও আমার অবসর সময়টা কাটবে দেখবেন 42 ইঞ্চি এলসিডির দিকে তাকায়া স্টার জলসা জি বাংলা জি সিনেমা সনি আর্ট অমুক নাটক তমুক নাটক বুঝে না সে বুঝে না আর কি এই নাটক দেখা সময় পার করে এই যেগুলি দেখতেছেন এর বদ এক আসর আপনার গর্ভের সন্তানের উপরে পড়বে কারণ ফ্যাক্টরি যত ভালো হয় মাল তত ভালো হয় দেখবেন ব্রিক ফিল্টের ফর্মার মধ্যে লেখা থাকে সিয়াম যখন মিস্ত্রি ওই ফর্মাটার ভিতরে মাটির খামিটা দিয়ে দেয় ফ্যাক্টরি মাটির খামিটা দিয়ে দেয় এই ফর্মাটা এইভাবে করলে ওই সিয়াম লেখাটাই মাটির খামির মধ্যে ওঠে কারণ তার সাথে তার সঙ্গ হয়েছে তার আসর করছে এই কারণে সিয়াম ওঠে ঠিক নেককার সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি হলো মা জাতি যত আল্লাহ আলা হবে গর্ভের সন্তান তত আল্লাহ আলা হবে আমরা আমাদের মা চাষি অনেকেরকে দেখেছি যারা গর্ভের সন্তান নিয়ে সকালবেলা তিলাওয়াত করছে বিকেলবেলা তিলাওয়াত করছে গুনগুন সুরে তিলাওয়াত করছে হাতের কাজ দিয়ে ব্যস্ত রয়েছে আর এখন টেলিভিশনের দিকে তাকায় অবসর সময় পার করি এর বদ এক আসর গর্ভের সন্তানের উপরে পড়বে প্রিয় ভাইয়ার আমার এ কারণে তিলাওয়াত বাড়াই দিতে হবে মার দুই নম্বর দায়িত্ব হলো গর্ভে থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শরীয়তে ইসলামে যাদের সামনে পর্দা করা ফরজ এদের সামনে যাওয়া যাবে না দুধ পান করানোর ক্ষেত্রে পর্দার ভিতরে থেকে দুধ পান করাতে হবে কারণ দুধ পান করানোর মধ্য দিয়ে হয়েছে সন্তান বুজুর্গ হওয়ার আলামত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় শ্রেষ্ঠ বুজুর্গ ইনি একদিন তার মার কাছে এসে বলতেছে মা আমি যখন ঘর থেকে বের হয় মানুষ আমাকে দেখলেই মুসলমান হয় হাতে হাত ধইরা মুসলমান হয়ে যায় মা বলে বাবা এটা তোমার কোনো বুজুর্গি নয় এটা আমি মায়ের বুজুর্গি জোরে বলুন সুবহানাল্লাহ খাজা মুঈনুদ্দিন চিশতি বলে মা এটা আপনার কি বুঝুগি একটু জানতে চাই বলে সন্তান শোনো তুমি যখন আমার কোলে দুধের শিশু ছিলে আমি মা ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলতে পারি একে কোনোদিন দুধ পান করাইনি জোরে বলুন সুবহানাল্লাহ অতএব আসর তো পড়বে অতএব আমাদের কিছু দায়িত্ব ছিল এই দায়িত্ব পালন করতে পারলে সন্তানগুলিকে আল্লাহ তাআলা কঠিন নসিহত করছে আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের ভিতরে বলে এই সন্তানরা শোনো আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতটা পছন্দ হইছে এরপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতের ভিতরে বলে এই সন্তান মা বাবা তোমারে কষ্টের পর কষ্ট করে লালন পালন করছে 10 মাস 10 দিন মা গর্ভে নিয়েছে 2 বছর দুধ পান করাইছে মার মনে কিন্তু আঘাত দিবা না বাবার মনে আঘাত দেওয়া যাবে না কিন্তু বর্তমানে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে অবহেলিত দুইজন মানুষ সেটা হলো মা আর বাবা আজকে আমরা মা বাবার যত্ন নিতে চাই না মা বাবার কদর করতে চাই না এই ব্যবসায়ী ভাই ব্যবসায়ী যদি সফলতা চাও মা বাবার দোয়া লাও চাকরিজীবী ভাই চাকরিতে যদি সফলতা চাও মা বাবার দোয়া লাও এই কর্মজীবী ভাই কর্মতে যদি সফলতা চাও মা বাবার দোয়া লাও লেখাপড়া করে উন্নতি চাও মা বাবার দোয়া লাও কারণ আল্লাহ রাসূল বলেছে মা বাবার দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যায় তিন ব্যক্তির দোয়া কবুল এর মধ্যে মা বাবার কথাও আল্লাহ রাসূল বলেছে মা বাবার দোয়াটা আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায় মা বাবার দোয়া যেরকম কবুল মা বাবার দোয়া তেমন কবুল এই মুসলমান মুমিনরা শোনো মা বাবার দিলটা হলো কাদামাটি মা বাবার দিলটা হলো কাদামাটি যেমন করে কাদামাটিতে তুমি হাতে পাথর নিয়ে ঢিল মারলা ঢিলটাকে তৎক্ষণাৎ তার তালাশ করে পাওয়া যায় না মা বাবার মনে যদি আঘাত দাও এই যুবক শোনো মা বাবা যদি নামাজের মুসল্লা বিষয়া আল্লাহর দরবারে আহ উফ শব্দ ব্যবহার করে বদদোয়া দিয়ে দেয় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে এই কারণে মা বাবার প্রতি ভালো আচরণ করো কারণ মা বাবা হলো দুনিয়ার সবচেয়ে দামি নিয়ামত যেমন করে ঘরের ভিতরে যাও যে ঘরের ভিতরে মা বাবা আছে ঘরটা কত ঝলমল ঝলমল করে সুন্দর দেখা যায় আর যে ঘরের ভিতরে মা নাই যে ঘরের ভিতরে বাবা নাই ঘর একেবারে শূন্য শূন্য দেখা যায় খালি খালি দেখা যায় এই যুবক মুরব্বী পর্দার অন্তরে মা বোনেরা ভালো করে শুনে নাও এরা হলো আমাদের দুনিয়ার সবচেয়ে দামি নিয়ামত এক কথায় কবি বলে থাকিতে করিও যতন বন্ধু হারিয়ে গেলে বুঝবে এরা কি রতন তার মানে মা বাবা হলো দুনিয়ার সবচেয়ে দামি নিয়ামত এরা হারায় গেলে বুঝবেন এরা কেমন নতুন ছিলেন মা বাবা কোনোদিন সন্তানের জন্য বদ্দোয়া করে না মা বাবা
খারাপটার জন্য দোয়া করে ভালোটার জন্য দোয়া করে এরা কোনোদিন দিল থেকে বদদোয়া দেয় নাই এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এক নম্বর আল্লাহ বলেন আমার গোলামি করো আমার গোলামির পর আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করব না এই আয়াতের শেষ লগ্নে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে ইহসান সম্পূর্ণ ব্যবহার করো এই মুসলমান মুমিনেরা শোনো ইহসান কাকে বলা হয় ইহসান মানে বিনয়ের দানাটা বিছায়া দাও ইহসান কাকে বলা হয় যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে বানানোর ক্ষেত্রে ইহসান করলেন এই যে চোখ আমাদের দুইটা দিলেন একটা দিলে চলতে পারতাম কিন্তু আল্লাহ ইহসান করে দুইটা দিয়েছে সৌন্দর্যের জন্য আমরা নাকের ছিদ্র একটা দিলে গান নিতে পারতাম বাতাস নিতে পারতাম আল্লাহ তাআলা ইহসান করে দুইটা দিয়েছে কানের ছিদ্র একটা দিলে চলতে পারতাম দুইটা দিয়েছে কেন দুইটা দিলেন বলে আল্লাহ তাআলা আমাদের সাথে ইহসান করেছে এই কারণে আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে ইহসান করো মা বাবার সাথে ইহসান কাকে বলা হয় মা বাবা যুবক তোমার কাছে 500 টাকা চাইছে 1000 টাকা দিয়া দাও মা বাবা 1 কেজি আঙ্গুল ফুল চাইছে 2 কেজি এনে দাও মা বাবা 1 বিরা 500 বাড়ি চাইছে 2 বিরা এনে দাও মা বাবা 5000 টাকা চাইছে চিকিৎসার জন্য 10000 দিয়া দাও এটাই বলে ইহসান কিন্তু আজকে মা বাবার সাথে আমরা তেমন ভালো আচরণ করি না মা বাবার আমরা ছোট সময় কত কষ্ট দিয়েছি তারা কষ্ট নেয় নাই এই যুবকের একটা বার ফিল করো মার ডান কদমে প্রস্রাব করে দিলে মা বাম পাশে নিছে বাম পাশে প্রস্রাব করে দিলে ডান পাশে নিছে ডান পাশে বাম পাশে প্রস্রাব করে বড়ায় দিলে মা বুকে নিছে মা কষ্ট অনুভব হয় নাই মা বুকে নিছে বুকে প্রস্রাব করে দিলে মা সারা রাতে ঘুম হারাম হয়ে গেছে বাবা যখন তুমি অসুস্থ হয়ে গেছো বাবার ঘুম হারাম হয়ে গেছে কিন্তু আজকে সেই মা বাবাকে আমরা বোঝা মনে করি আজকে সেই মা বাবাকে বোঝা মনে করি প্রিয় ভাইয়ের আমার একটা জিনিস ভালো করে বুঝবেন আজকে আমরা মা বাবারে বোঝা মনে করি আমরা যখন ছোট সময় অসুস্থ হয়ে যাইতাম মা বাবার ঘুম হারাম হয়ে যেত আর আমরা এখন মা বাবা অসুস্থ হয়ে গেলে ঘর বইটা হয়ে গেলে বিছানায় পড়ে গেলে তাড়াতাড়ি ইমাম রেয়ানি হুজুরদের আনি খতমে সেবা পড়ায় মা বাবারে মারতে চায় মা বাবার ভালোবাসাটা ছিল পিওর কিন্তু মা বাবার প্রতি আমাদের ভালোবাসাটা পিওর না আমরা মা বাবা অসুস্থ হয়ে ঘর বইটা হয়ে গেলে খতমে সেবা আরম্ভ করে দে মা বাবা মইরা যাক দুনিয়া থেকে চলে যাক বুঝা মনে করি বুঝা মনে করব না এরা কিন্তু আমাদেরকে কোনোদিন বুঝা মনে করে নাই আজকে খেয়াল করে নাও আজকে আমরা 5 ভাই আছি অথবা 6 ভাই আছি আমাদেরকে মা বাবা কষ্টের পর কষ্ট করে ছোটবেলা লালন পালন করলো বাবা অন্যের বাড়িতে বদলি দিছে মা অন্যের বাড়িতে কাজ করছে এরপর আমাদেরকে কোনোদিন আলাদা করে নাই কোনোদিন ভাগ করে নাই খালার বাড়িতে দেয় নাই খালুর বাড়িতে দেয় নাই ফুফাজির বাড়িতে দেয় নাই চাচার ঘরে পাঠায় নাই শত কষ্টের পর মা বাবা আমাদেরকে আগলে রাখছে কেমন করে যেমন করে একটা মুরগু যখন বাচ্চা নিয়ে বের হয় ছিলে থাপা দে কাক থাপা দে বাচ্চাগুলিরে মা একেবারে ডানার নিচে ঢোকায় ফেলে নিজে কষ্ট করতে চায় বাচ্চার গায়ে আঘাত করতে দেয় না ঠিক মা বাবা আমাদেরকে ছোটবেলা এইভাবে আগলে রাখছে কিন্তু বড় হওয়ার পর আজকে আমরা 5 ভাই থাকলে মা বাবারে খাবানোর মতো এক ভাই থাকে না বড় ভাই ধাক্কা দেয় মেজু ভাইরে বলে তুই এক মাস খাওয়া মেজু ভাই ধাক্কা দেয় সেজু ভাইরে তুই এক মাস খাওয়া সেজু ভাই ধাক্কা দেয় ছোট ভাইরে বলে তুই এক মাস খাওয়া কিন্তু মা বাবা কিন্তু আমাদেরকে কোনোদিন ভাগ করে নাই কোনোদিন চাচার ঘরে দেয় নাই খালোদের ঘরে দেয় নাই আমরা আজকে মা বাবারে ভাগাভাগি করে দিয়ে দে আল্লাহর সামনে এই চেহারাটা কেমনে দেখাবেন আল্লাহ রসুল বলেছে মা বাবার খেদমত করো কেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা মা বাবার পায়ের নিচে হলো তোর জান্নাত অতএব মা বাবার খেদমত করতে হবে কিন্তু বহু যুবক সমাজের ভিতরে পাওয়া যায় বিবাহর আগে মা বাবার খুব খবর নিত খেদমত করত বিবাহর পর মা বাবার খেদমত নেই না খবর নেই না বিবাহর পর বিবির দিকে দৌড়ায় শ্বশুর বাড়ির দিকে খালি দৌড়ায় মা বাবার কোনো খবর নেই না যেই বিবি বলবে মা বাবার খেদমত ছেড়ে দাও এই বিবি তোমারে জাহান্নামে নেবে আর যেই বিবি বলবে বাবার খেদমত ছেড়ে দাও মার খেদমত ছেড়ে দাও আমি বলি যুবক তোমার হৃদয়ে যদি মা বাবার ভালোবাসা থাকে তাহলে তুমি দাঁড়ায় বলবে বিবি রে তোর খেদমত আমি করব ঠিক কিন্তু মা বাবাকে বাদ দেয়া নয় মা বাবার যদি বাদ দেয়া তোর খেদমত করার কথা বলো তাহলে তোরে তিন তালাক দিয়া সাইরা দিলাম আমি আমার মা বাবারে ছাড়তে পারবো না জোরে বলুন ঠিক কিনা কিন্তু মা বাবার
কষ্ট দেয় লম্বা কথা প্রিয় ভাইরা সংক্ষিপ্ত আকারে বলে আল্লাহর রাসূল রেদুর রব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবা খুশি তো আল্লাহ খুশি মা বাবা বেজার তো আল্লাহ বেজার আল্লাহ যদি বেজার হয় আপনাদের প্রতি লানত আর গজব নাযিল হবে এই কারণে আমি আমার এই এলাকার যুবক ভাই মুরব্বি বাবা সবাইরে পায়ে হাত থেকে বলবো মা বাবা যাদের আছে আপনারা খুব ভাগ্যবান এদের খেদমত করেন এদের কাছ থেকে দোয়া লন আর না হয় এই দুয়ার পাওয়ার হাউস যখন বন্ধ হয়ে যাবে দেখবেন সবদিকে আপনার অন্ধকার এরা হলো মা বাবা হলো আমাদের পাওয়ার হাউস দুয়ার পাওয়ার হাউস এই যে বিদ্যুৎ কতক্ষণ আগে ছিল না আমরা একেবারে খালি খালি ছিলাম অন্ধকার ছিলাম কেউ কাউকে দেখতে পারতেছিলাম না হতাশাজনক একটা অনুভূতি আমাদের হৃদয়ে ছিল আসবি কি আসবে না আসবি কি আসবে না হতাশা ছিল কিন্তু এই যে বিদ্যুৎ আসছে সবকিছু ফোকাস হয়ে গেছে ঠিক মা বাবা হলো এমন একটা বিদ্যুৎ যে মা বাবার দোয়া যে ছেলে সন্তানের প্রতি থাকবে এই সন্তানের অর্থনীতি চাকা সবদিকে সফলতার উন্নতি শিখরে পড়বে চতুর্দিকে আলো চমকাবে মা বাবা হলো এমন নিয়ামত কিন্তু এদেরকে আমরা অবহেলা করি যেই মা বাবা ছোট্টবেলা আমাদেরকে আদর যত্ন সোহাগ কইরা লালন পালন করছে সেই মা বাবার আজকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি সরকারিভাবে আজকে আমার দেশে অনেকগুলি বৃদ্ধাশ্রম হয়ে গেছে আজকে সরকারিভাবে বৃদ্ধাশ্রম হয়ে গেছে বৃদ্ধাশ্রমগুলি তালাশ করলে দেখা যাবে ইমামের মা নাই আলেমের মা নাই হাফেজের মা নাই মুফতি মুহাদ্দিস শেখুল হাদিসের মা নাই মাদ্রাসায় পড়ানোওয়ালা কোনো আলেমের মা নাই প্রিয় ভাইয়ের আমার গত কয়েক মাস আগে একটা ভিডিও ফুটেজ অনলাইনে আপনারা দেখেছেন বৃদ্ধাশ্রম থেকে মমস্য রোগী স্যালাইন চলতেছে মৃত্যু শয্যায় অবস্থায় তার সন্তানকে ফোন দিছে সন্তান ইঞ্জিনিয়ার বলতেছে আপনার বাবা অসুস্থ আপনার বাবার লাশটাকে কি মারা গেলে নিতে আসবেন বলে হ্যাঁ আসবো একবার বলে আসবো আবার বলে আসবো না বলে আপনার বাবা হয় না বলে হয় বলে আপনার কয় ভাই কো দুই ভাই ও আপনি কি করেন আমি ইঞ্জিনিয়ার আপনার ছোট ভাই কি করে ও সে লেখাপড়া করতেছে আপনার বাবা কি নিবেন না কেন ওইটা এখন বলতে পারবো না সমস্যা আছে তখন সন্তান ওই পার থেকে বলতেছে আঞ্জুমানে মফিজুল ইসলামে কি কি দেওয়া যায় না লাশটাকে বলে হ্যাঁ দেওয়া যাবে আপনি যদি না আসেন দেওয়া যাবে প্রিয় ভাইয়ের আমার এই কথাটা বলছে ভিডিও ফুটেজ গুলো অনেকেই দেখেছেন অনেকের নজরে পড়েছে চট্টগ্রামে তো গত বছর আপনারা দেখছেন বাবার লাশ জমিনে রেখা ভাই বোন সবাই মিলে তিন দিন যাবত ঝগড়া আরম্ভ করে দিছে সম্পদ ভাগাভাগির জন্য কার জন্য আপনি এগুলি করে যাবেন প্রিয় ভাইয়ের আমার এই কারণে কয়েকদিন আগে এক বাবারে দেখলাম সে ব্যাংক কর্মকর্তা তার সারা জীবনে যত সঞ্চয় আছে সে বৃদ্ধাশ্রমের নামে লিখে দিছে বৃদ্ধাশ্রমের নামে লিখে দিছে কারণ সন্তান না তারে করে না এই সম্পদ এদেরকে দিয়ে লাভ কি বৃদ্ধাশ্রমে দেওয়া যায় যে বৃদ্ধাশ্রমে আমার জীবনের শেষ ঠিকানা হয়েছে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর যেটা কয়েক বছর আগে আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন ইনার সন্তান একজন অস্ট্রেলিয়া একজন কানাডা আর একজন সিঙ্গাপুর তিনজন তিন দেশে তার জীবনে সব সঞ্চয় দিয়ে এদেরকে প্রতিষ্ঠিত করলো ইনার শেষ ঠিকানা হয়েছে বৃদ্ধাশ্রমে প্রিয় ভাইয়ের আমার আজকে শিক্ষিত ডিগ্রিওয়ালা এদের মা বাবার শেষ বয়সে বুঝা মনে করে আর একজন ইমাম বেতন দেন 7000 বেতন দেন 10000 এই 10000 এর ভিতরে নিজের পরিবারকে পালে মা বাবারে পালে একটা দিন মা বাবার কষ্ট দেয় না অতএব আদর্শবান সন্তান থাকলে এদেশের আলেমরা আছে দূরে বলুন ঠিক কিনা